নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা যারা দুই তারিখে এক্সাইজ কনস্টেবলে পরীক্ষা দিয়েছো আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে তো আমি এই ভিডিওতে তোমাদের জানাবো যে কাট কত যেতে পারে বা কত নাম্বার থাকলে তোমরা সেভ জোনে থাকবে তোমরা যারা এক্সাইজ কনস্টেবলে প্রার্থী রয়েছে রিকোয়েস্ট করো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করে দুইটা দিন সময় নিয়েছে কাট বানাতে কেননা একটু সময় লাগে কাট আপগুলো নির্ধারণ করতে আর যারা তোমরা কাট বানাতে আমাকে হেল্প করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি একটা পোল ক্রিয়েট করেছি যেটা কমিউনিটি স্ট্যাপে দেওয়া হয়েছে তোমরা ভোট করেছো তার জন্য থ্যাংক ইউ আর ফেসবুক পেজেও কিন্তু আমরা পোল করেছি যার পরিপ্রেক্ষিতে যা কোশ্চেনস পেপার রয়েছে সেই কোশ্চেন পেপারের ভিত্তিতে বিগত বছরের তুলনামূলকভাবে কিন্তু এই কাটাপটি নির্ধারণ করা হয়েছে একটা অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তোমরা যারা আমার কন্ট্যাক্টে রয়েছে তোমরা সকলেই জানো যে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমার ডিসেবল হয়ে গেছে কোনো কারণে তো আমি ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম নতুন আইডি দিয়েছি এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি যুক্ত হতে পারো আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করে এস এম এস করতে পারো আমি আশা করি তোমাদের সকলকে রিপ্লে দেওয়ার চেষ্টা করি তো প্রথমে জানাবো কাট আপ নিয়ে এই ভিডিওটা রিকোয়েস্ট করো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো কাট আপ নিয়ে যদি আলোচনা করি এই ডাব্লিউ পিপি এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তিন হাজার শূন্য পদ রয়েছে সেখানে মেল ফিমেলের কোনো আলাদা শূন্য পদ নেই অর্থাৎ মেল এবং ফিমেল একটা শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেহেতু একটা শূন্য পদে নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট আপটা কিন্তু লেডি এবং মেলদের ক্ষেত্রে সেম থাকবে অর্থাৎ কাটআপ কিন্তু মেয়েদের ক্ষেত্রে আলাদা থাকবে না একই কাটআপ কিন্তু হবে বোঝা গেল আর একটা কথা যেটা বলছি প্রশ্নপত্র প্রশ্নপত্র কিন্তু অতটা সোজা ছিল না একটু টাফ ছিল পরীক্ষা হলের বাইরে থেকে খুব সহজে বলা যেতে পারে যে প্রশ্নপত্র খুব ইজি ছিল যারা পরীক্ষা দিয়েছে অতটুকু সময়ের মধ্যে যারা অ্যানসার করেছে তা তাদের কাছে আশা করি প্রশ্নপত্র অনেক টাফ ছিল আশা করি সেই পরিপ্রেক্ষিতে এই কাটাপটি নির্ধারণ করা হয়েছে বিগত বছরের যে প্রশ্নপত্র বা কাট যেগুলো এসেছিলো সেই পরিপ্রেক্ষিতে এই কাট নির্ধারণ করা হয়েছে দুই এক নাম্বারে কম বেশি হতে পারে কিন্তু বেশি একটা কম বেশি একটা বেশি হবে না এই নাম্বারগুলো যদি তোমাদের থাকে আশা করি তোমরা প্রত্যেকেই পাস করবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর অবশ্যই একটা লাইক অবশ্যই করবে তো আমি তোমাদের সাথে কাট শেয়ার করতে চলেছি আশা করি এই নাম্বারগুলো যদি তোমাদের প্রাপ্ত নাম্বার হয়ে থাকে আশা করি তোমরা জোনে থাকবে তো তোমাদেরকে আমি প্রথমে জানিয়ে দিয়েছি লেডিদের ক্ষেত্রে কোনো শূন্যপদ নেই একই শূন্যপদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ লেডি এবং মেলদের ক্ষেত্রে কিন্তু কাট একই থাকবে আর একটা কথা যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আমি যে কাট নির্ধারণ করেছি সেটা কিন্তু তোমাদের মতে সহমত না হতে পারো তো ভিডিওটার শেষে কিন্তু তোমরা তোমাদের মতামতটা জানাবে আর যারা তোমরা কাট বানাতে সাহায্য করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পোল ক্রিয়েট করেছি তোমরা ভোট করেছো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কাটাপটি নির্ধারণ করা হয়েছে যে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সকলেই তোমরা যেন তিন হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফি ফিমেল মিলে কিন্তু তিন হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আর মেন পরীক্ষায় বসেছিল পি এম টি পাশ করেছিল আনুমানিকভাবে আঠারো থেকে একুশ হাজার এটা কিন্তু কোনো অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়নি এটা আনুমানিকভাবে আমরা একটা সোর্স থেকে আমরা খবর নিয়েছি যেটা শূন্যপদের ছয় থেকে সাত গুণ হারে কিন্তু পরীক্ষায় বসেছিল সেই পরিপ্রেক্ষিতে কাটআপটি হবে তো তোমরা সকলেই যেন প্রশ্নপত্র কিন্তু অতটা ইজি ছিল না আর যে কাটআপটি আমি বলবো সেটা কিন্তু আশা করা যেতে পারে এর থেকে দুই এক নাম্বার প্লাস মাইনাস হতে পারে কিন্তু সেটা কিন্তু বেশি একটা হবে না আশা করি যে নাম্বারগুলো থাকবে আশা করি সেই নাম্বার থাকলে তোমরা সেফ জোনে থাকবে মেন কাটআপ এবং ইন্টারভিউ মিলে তোমাদের ফাইনাল কাটআপটিও বলবো মেন কাটআপ কত রয়েছে নব্বই নাম্বার এবং দশ নাম্বারের ইন্টারভিউ কত পেতে হবে ও কিন্তু আমি তোমাদেরকে জানাবো ভিডিওতে ইউআরের ক্ষেত্রে দেখে ইউআর ইউরের ক্ষেত্রে নব্বই নাম্বারে তোমরা যারা এক্সাম দিয়েছো নব্বই নাম্বারের ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে যে কাটটি থাকবে সেটা হচ্ছে ফিফটি ওয়ান পেলে তোমরা সেফ জোনে থাকবে ও বিসি বি ক্ষেত্রে উনপঞ্চাশ পেলে জোনে থাকবে এসসির ক্ষেত্রে যারা ছেচল্লিশ পাচ্ছ প্রত্যেকে সেফজনে রয়েছে ও বিসি এর ক্ষেত্রে ফর্টি ফোর এবং এসটির ক্ষেত্রে ফর্টি টু এটা হচ্ছে নব্বই নাম্বারের ক্ষেত্রে আমি তোমাদের বললাম সঙ্গে তোমাদের ইন্টারভিউ দশ নাম্বার কিন্তু যোগ হবে সেই দশ নাম্বার যোগ হয়ে কিন্তু মেন কাট হবে বোঝা গেল তো ইন্টারভিউর ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ জিরো তোমাদের পেলে তোমরা সেফ জোনে থাকবে ওবিসির ক্ষেত্রে এইট এবং এসসির ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ জিরো বোঝা গেল ওবিসি এর ক্ষেত্রে তোমাদের দশের মধ্যে সাত পেলে তোমরা সেফ জোনে থাকবে এসটির ক্ষেত্রে ছয় পেতে হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক আছে সঙ্গে তোমাদের এই কাট আপটির সঙ্গে মেন পরীক্ষার যোগ হবে ইন্টারভিউ প্লাস কাট আপ ক্ষেত্রে যে ফাইনাল কাট আপটি নির্ধারণ করেছে সেটা হচ্ছে উনষাট পয়েন্ট ফাইভ জিরো পেলে তোমরা প্রত্যেকেই পাশ করবে ওবিসি বিসি ক্ষেত্রে সাতান্ন আর এসসির ক্ষেত্রে তিপ্পান্ন পয়েন্ট পঞ্চাশ পেলে তোমরা পাস করবে ও বিসি এর ক্ষেত্রে ফিফটি ওয়ান এবং এসটির ক্ষেত্রে ফর্টি এইট অর্থাৎ এসটির ক্ষেত্রে ফর্টি এইট পেলে তোমরা প্রত্যেকে পাশ করবে ঠিক আছে কোনো চিন্তার কোনো কারণ নেই এই কাট আপটি থাকবে দুই এক নম্বরে কম বেশি হতে পারে এমনটা বেশি কিন্তু হবে না তোমরা সকলেই জানো যে কোশ্চেন পেপার টাফ ছিল বোঝা গেল তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত থাকলে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করবে নেক্সট আপডেটগুলো পেতে রেজাল্ট কবে দেবে বিভিন্ন আপডেটগুলো পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ